হ্যালো বন্ধুরা, নোয়াখালীর সোনাইমুড়ির মাদ্রাসার ছাত্র ইয়াসিন আরাফাত অপু উরফে অপু ভাই অভাবের কারণে পড়াশোনা করতে পারেনি বেশি দূর। এরপর চাকরি নেন একটি সেলুনে। সেখান থেকে কয়েকজন বন্ধুর মাধ্যমে জানতে পারে মোবাইল ভিত্তিক অ্যাপস টিকটক ও লাইকি সম্পর্কে। এরপর টিকটক ও লাইকিতে নানা ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগের মাধ্যমে আপলোড করে অল্পদিনেই অর্জন করে জনপ্রিয়তা, গড়ে তোলেন অনুসারীদের বিরাট বাহিনী। দুই মাসে আয় করেন 50,000 টাকা। নতুন ভিডিও বানাতে 2 আগস্ট অনুসারীদের নিয়ে ঢাকায় আসেন অপু। ঢাকা কাঁপাতে এসে নিজেই কেঁপে গেলেন অপু, যে কারণে অপুকে গ্রেপ্তার করা হয়েছে। বন্ধুরা, ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন, উপরে দেওয়া আছে। রিমান্ডে অপু। গত দুপুরে আদালতে বিচারক অপুকে তার চুলের রঙের বিষয়ে জানতে চেয়ে বলেন, তোমার চুলের এ অবস্থা কেন? অপু তখন পুরো নীরব ছিলেন, কোনো উত্তর দেননি। তবে তার আইনজীবী উত্তর দিয়ে বলেন, অভিনয় করার জন্য এমন কালার করতে হয়। আমি কিন্তু মির্জাপুরকে দেখিনি, দেখেছি আমার এক্সকে। বন্ধুরা, অপুর বাবা বলেন, আমার ছেলে প্রতিভাবান, মেধাবী, ওর যত্ন নিলে ভালো করত। রাজধানীর উত্তরা পূর্ব থানা এসেছিলেন ছেলের বিষয়ে খোঁজ নিতে। অপুর বাবা শহীদুল ইসলাম বলেন, ওসি সাহেবের সঙ্গে আমার আলাপ হয়েছে, তারা ভালো রিপোর্ট দিয়েছেন, ছেলেরে আসলে ঠিকমতো দেখাশোনা করি নাই, এই জন্য এরকম হয়েছে। এখন আমি জজকোর্টে যাচ্ছি, ওর জামিন হলে ওর প্রতি খেয়াল নিব। তিনি আরও জানান, অপু যে ঢাকায় ছিল সেটা তিনি জানতেন না, কারণ অপু সোনাইমুড়িতে নানার বাড়িতে থাকত। অপুর মায়ের সঙ্গে তার তালাক হয়ে গেছে 13 বছর আগে। সেই ঘরে অপু ও অন্তর নামে 2 সন্তান রয়েছে। পরে অপুর মা শহীদুল ইসলামকে তালাক দিলে তিনি ফির বিয়ে করেন। তবে সোনাইমুড়ির সোনাপুরী নানার বাড়িতে অপু ও অন্তরের জন্য খরচ পাঠাতেন শহীদুল ইসলাম। পরের ঘরেও শহীদুল ইসলামের 2 সন্তান রয়েছে। অপু ঢাকা এসেছে, এটা জানতেন না কেন? জানতে চাইলে অপুর বাবা শহীদুল ইসলাম বলেন, আমি আসলেই জানতাম না, আমি তো থাকি মাইজিতে, সোনাইমুড়ি গিয়ে তাদের দেখে আসি মাত্র, ঈদের আগের দিন গেছি, ওরা বলল অপু ঢাকায় চলে গেছে, আমাকে ওর নানার বাড়ির মানুষেরা বিস্তারিত জানায় নাই, গতকাল আমি শুনলাম অপুকে পুলিশে ধরছে, আমি বাস ধরে চলে এসেছি ঢাকায়। অপু যাওয়ার সময় আপনাকে বকে গেল কিভাবে? এই প্রশ্নের উত্তরে অপুর বাবা বলেন, দেখেন ওর নানার বাড়ির লোকেরা তার বাপের সম্পর্কে এমন কথা বলেছে যে সে আমাকে সব প্রশ্নের উত্তর দিত না, তাই আমি জানতেই পারি নাই এত কিছু ঘটে গেছে। তবে তার মেধা আছে, সে ভালো গান গাইতে পারে, যত্ন নিলে আরও ভালো করত। থানার ওসি সাহেবও বললেন সেই কথা, ওর জামিন পাইলে আগে ওসি সাহেবের সাথে কথা বলবো, তিনি যে পরামর্শ দেবেন সেটাই করবো।